আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিশিত চিত্র গল্পের 39 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ঘরে এসেও ঘুম হয়নি দিহানের, চেয়ারে বসে কপালে হাত উপর পিঠ ঠেকিয়ে বসেছিল, তাই চিৎকারের শব্দ কানে পৌঁছাতে ব্যাগ পেতে হয়নি মোটেই। দরজার সামনে হতাশ হয়ে দাঁড়িয়ে রইল, এক মুহূর্তে ওখানে যাওয়া ঠিক হবে না, যেও বা কীভাবে সহ্য করবে ওই চিৎকার। মিনিট দশেক পেরিয়ে গেল, দরজাটার খুঁটি শক্ত করে চেপে ধরে রিনির রুমের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ হলো দীপ্তি এসে হতভম্ব হয়ে তাকিয়ে আছে দিহানের পাশেই দাঁড়িয়ে। অস্পষ্ট স্বরে বলে উঠল, ভাইয়া রিনি কি মারছে? মারছে কেন হঠাৎ? দিহানের চোখ রিনির রুমের দিকে নিবষ্ট, উত্তর দিতে পারে না সে, কী বা উত্তর দেবে। দীপ্তি ঝাঁকুনি দিল দিহানকে, দিহান অসহায় চোখে দীপ্তির দিকে তাকালো আর বলল, তোর ভাই কুলাঙ্গারের মতো কাজ করে ফেলছে রে। দিহান আর দাঁড়ায় না, দৌড় লাগায়, রিনিকে আর মারতে দেওয়া যাবে না, বাঁচাতে হবে। দীপ্তি কিছুই বুঝে উঠতে পারে না, দরজাটা টেনে দিহানের পিছু সেও দৌড় লাগায়। মনির ক্লান্ত ভঙ্গিতে ক্রোধ চোখে শার্টের কলার ঝাঁকিয়ে বিছানার পাশে বসে তরতর করে ঘাম ধরছে শরীর বেয়ে বেয়ে। ক্রোধে মাথা ফেটে যাচ্ছে, কি করে ফেললো তার মেয়ে। রেহানা ফেটে পড়ে এবার লাঠি তুলে নেয়, অশ্রবণীয় গালাগাল শুরু করে। রিনির কাছে এই বাবা মা বড্ড হচ্ছে না। বল কার বাচ্চা, কার সাথে নোংরামি করেছিস বল, তোকে আজ মেরেই ফেলবো। তোর বাঁচার অধিকার নেই, তোর মতো নষ্ট মেয়ে আমার পেটে ধরেছি, এমন নানান কথা অনর গল বলে যাচ্ছে সে। রিনি কই মাছের মতো ছটফট করছে মারের তোপে, নর্দমার কীট মনে হচ্ছে নিজেকে। অসহনীয় মারের পিঠ হাত পা সব সারিয়ে যাচ্ছে। রিনি রেহানার পা ধরে ফেললো মার দিয়ে বাঁচতে, আকুতি জানালো সে আর পারছে না। রেহানার দয়া লাগলো না যেন। দরজার কাছে দাঁড়িয়ে দিহানের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এই রিনির আকুতি দেখে তরিত মুছে নিল সে চোখ। দীপ্তি এসব শুনে জমে যাচ্ছে যেন, সে দৌড়ে রিনিকে ধরলো, যার দরুন দীপ্তির হাতে একটা মার লাগলো। রেহানা সম্বিত ফিরলো, এবার থেমে ফুসফুস করে শ্বাস তুলতে লাগলো। একটু পরেই কর্কশ কণ্ঠে বলল, চলে যাও দিহান, পারিবারিক ব্যাপার আমাদের, দীপ্তি ছাড়া ওকে। মনির নিচের দিকে তাকিয়েছিল, সেও গলা মেলালো স্ত্রীর সাথে। দিয়ে নিজের গলা যথেষ্ট স্বাভাবিক করার চেষ্টা করে বলল, কাকি ব্যাপারটা ঘরের মধ্যে থাকতে দিলেন কই? এই যে আমাদের কান পর্যন্ত গেল, এভাবে ওকে মারতে থাকলে তো সমাধান হবে না, বরঞ্চ আশেপাশে বাড়ির ঘরগুলোতেই ছাড়িয়ে পড়বে, বিষয়টা নিজেদের মধ্যে রাখা ভালো না। মনির রেহানা নিবল কিছুটা, ভুল বলেনি দিহান। দিহান আবারও বলল, যদি জানাজানি না হোক চান তাহলে তাড়াতাড়ি মারামারি করেন না, এটা সমাধান না, বাচ্চা মেয়েও, ওর বোধহয় বোধবুদ্ধি কত, আর বোধবুদ্ধি থাকলে তো আর আপনাদের কাছে ধরা পড়তো না, আর না এই অবস্থায় নিশ্চিন্তায় থাকতো, ও তো বোঝেইনি কিছু। আমি বলছি ওর দোষ না, বয়সটা এমন, কারো ফাঁদে পা দেওয়া কোনো ব্যাপার না আজকাল, একটু ঠান্ডা মাথায় ভাবেন কাকা। রিনি অনেক বাচ্চা একটা মেয়ে, আমি ওকে চিনি। বেগুড়ে কেঁদে যাচ্ছে রিনি, দিহানের টুকটাক কথা কানে যাচ্ছে, কিন্তু দিহানের স্বর এত স্বাভাবিক দেখে কষ্ট পেল সে। তবু নিজেকে আবারও বুঝ দিল, এসেছে যখন নিশ্চয় কিছু হবে, নিশ্চয়ই কোনো না কোনো কারণেই এসব বলছে। দীপ্তি রিনিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, সব কিছু শুনে ওর মাথা চক্কর দিচ্ছে, এসব কী করে হলো? পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা থাকলো সে, আদৌ স্বাভাবিক হবে কি না কে জানে, আপাতত মুখ বন্ধ রাখা ইসরায়ে। দিহানের কথা টনক নড়ে মনির রেহানার, রেহানা আঁচল দিয়ে দৌড়ে কেঁদে ফেলেন। দিহানে নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছে, এত মিথ্যার আশ্রয় নিয়ে কি সুন্দর মহৎ সাজছে, নিজেকে থুতু দিতে মন চাইল তার, তবুও নিরুপায় সে। যদি পরিবেশ স্বাভাবিক করতে হয় এভাবেই করতে হবে, নইলে আরও বড় ক্ষতি হয়ে যাবে, যার মূল্য দেয়া অসম্ভব হয়ে পড়বে। আমার মেয়েটার কি হবে, কে বিয়ে করবে? রেহানার কান্নার বেগ বাড়লো, মনিরের কর্কশ কণ্ঠ বেশি এলো, কারো বিয়ে করতে হবে না, মেরে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো, এমন মেয়ে আমি চাই না, কেঁপে উঠলো রিনি, শক্ত করে চেপে ধরলো দীপ্তিকে। দিহানের কণ্ঠস্বর কেঁপে উঠলো, যা পারবা না তা বলো না রিমির আব্বু, কি করবা তাই ভাবো, আমার মাথায় কিছুই আসছে না। কড়া কড়া এইসব বলছেন আর কাঁদছেন রেহানা, মনির গর্জে উঠে বলল, করবো কি তোমার মেয়েকে বিয়ে, কে করবে, নইলে বাচ্চা নষ্ট করাতে যাও, ও বাঁচলে বাঁচলো না মরলো। বাবা মায়ের এসব কথা বুকে তীরের মতো বিচ্ছে রিনির, এই জীবনের বাঁচার আশাই আর নেই।
দীপ্তিকে ছাড়িয়ে দৌড় দিল সে। সবাই নিজেদের মধ্যে চাওয়াচই করলো, দিহান দৌড় লাগালো, পিছনে পিছনে মনির, রেহানা, দীপ্তি সাদের কিনারায় পৌঁছে লাভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জীবনে এইসব কথা শুনবে কখনো ভাবেও নি, তবুও সহ্য করছিল। এখন কিনা তার মৃত্যুতে বাবা মায়ের কিছুই যায় আসে না, এত নোংরা সে। দিহান পিছন থেকে টেনে ধরলো, এসে পড়লো অন্য সবাইও, রিনী হাত চালানোর পায়তারা করছে। দিহানের দমকে শান্ত হয়ে গেল সে। দিহান টেনে আবারও রুমে নিয়ে এলো, অনুভূতি শূন্য হয়ে দীপ্তিকে জড়িয়ে ধরে রাখলো রিনী। দিহান প্রলম্বিত দীর্ঘশ্বাস টেনে নিজেকে প্রস্তুত করলো, চকিতে মনির দিকে তাকিয়ে বলল, আঙ্কেল ওকে আমিই বিয়ে করব যদি আপনারা রাজি থাকেন। দয়া ভাববেন না, আপনার কাছে এমনিতেই আমি কৃতজ্ঞ। বেশি কথা বলে না দিহান, মিথ্যাচার তার অসহ্য লাগত, নেহাত আজ মিথ্যাচারও চলছে না। মনির রেহানা চাওয়াচাই করলো নিজেদের মধ্যে, কৃতজ্ঞ মানলাম কিন্তু এটা দয়াই, এই দয়া চাই না দিহান, জেনে শুনে তোমার ক্ষতি চাইতে পারি না। স্বামীর কথা রেহানা খানিক অসন্তুষ্ট, এমন কথা দিহানের নিজেকে ছোট্ট মনে হলো। ব্যক্তিত্বের কাছে আজ সে নগণ্য, ঘৃণিত, পরাজিত, তবুও ভেবেছিল এইভাবে বললে মনির হোসেন ফিরিয়ে দেবে না, অন্তত রিনীকে নিজের সম্মান ফিরে পাবে আশায় গড়ে বালি। কান মাথা ধপধপ করছে তার, দীপ্তি ফট করে বলল, কাকা দিহানভাই মনে মনে রিনীকে পছন্দ করত অনেক আগে থেকে, আপনি এটা দয়া ভাববেন না দয়া করে, ভাইয়া ভালোবাসা থেকে বলছে। মনির নিশ্চুপ হয়ে রইল খানিকক্ষণ। রেহানাকে ডেকে নিজের রুমে ঢুকে দরজা মিলিয়ে দিলেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে তারা। পুরো শরীর টনটন করছে রিনীর বিছানায় গা ঝুলিয়ে দিয়ে বসলো দীপ্তি। দিহান রিনীর সামনে ফ্লোরে বসে পড়লো, পা দুটো জড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। দিহানের মতো কত লাঞ্ছনা, কত লজ্জা, কত অপরাগতার ভয়, কষ্ট লুকিয়ে আছে নিজেই জানে না। রিনীর শরীরের ব্যথা কীভাবে ভাগ করবে সে, কীভাবে মনে রেহানা মেনে নেয় কিনা সেটাও চিন্তার। মনে মনে আল্লাহকে হাজারো বার ডাকতে রইল, তার জন্য একটা মেয়ে এমন পরিস্থিতিতে পড়বে তা কোনো দিন ভেবেছে না চেয়েছে, কিন্তু আজ তাই হলো। দীপ্তি ভাইয়ের পানে তাকিয়ে রইল, কী থেকে কী হলো, এখনও তার কাছে দোয়ার মতো অপরিষ্কার। রিনীর মনও কু রাখছে, কিন্তু বাইরে নিজের ভিতরের তোলপাড় জানান দিতে পারছে না, অধিক কষ্টে পাথরের মতো লাগছে নিজেকে। আশার অসার হয়ে আছে সব, সে কাল বিকেল থেকে তো খায়নি, রাতেও তো কান্না দুশ্চিন্তা, আর সকালে উঠেই এমন নিজেকে অনুভূতিহীন লাগছে এখন। তো ফ্রেন্ডস, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। গল্পের পর্বটা অনেক বেশি ছোটো হয়ে গেছে, কিছুই করার ছিল না, লেখিকাবু যতটুকু দিয়েছে আমিও আপনাদেরকে ঠিক ততটুকুই দিতে হচ্ছে। তো গল্পটা কেমন হয়েছে জানিয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, সবসময় ফারুক স্টোরির সাথেই থাকেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।